এভরিওয়ান, আমি জেবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও হাজির হয়ে গেলাম অনেক সহজ একটা রেসিপি নিয়ে, আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আজকাল সবাই সব কিছু পারি। তো আমি আজকে শেয়ার করবো হচ্ছে ভাজা ডিম দিয়ে আলুর ঝোল। তো এটা আমার খুব প্রিয় একটা খাবার ছোটোবেলা থেকে, মানে ভীষণ। তো আজকে সেই দুপুর থেকে মন চাচ্ছিলো যে এই আলু ভাজা ডিম ঝোল দিয়ে ভাত খাবো ভাত খাবো, তো ব্যস্ততার কারণে দুপুরে করতে পারিনি। তো এখন রাতে ভাবছি এটা দিয়েই ডিনার করব। তো এটা আমি কীভাবে করি এটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ডিম তো বাচ্চাদের বা আমাদের সবারই পছন্দ। তো চলুন দেখে নিই। আমি এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে হচ্ছে আলু 5টি আলুর মতো, তা একটু গরম। তো আমি সিদ্ধটা দেখাইনি, কারণ ভাবছি ভিডিও বড় করার দরকার নেই, সিদ্ধ তো সবাই করতে পারি। আর এই যে এইভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছে, যে দেখতে পাচ্ছেন, পিস পিস করেও দিতে পারেন, বাট সিদ্ধ করে নিতে হবে আলুটা। তো এখানে আমি 5টি আলু এভাবে সিদ্ধ করে নিয়েছি, একটু আদা ভাঙা করে। আর ডিম তো অবশ্যই লাগবে। আর এই যে এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। পেঁয়াজটা এই যে দেখুন একদম মিহিন কুচি করে নিয়েছি, কারণ ডিমটা আমি ভাজবো প্রথমে। আর লাগছে আমার 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর পেঁয়াজ বাটা। এখানে আমি 3টি পেঁয়াজ বেটে নিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে লাগছে ধনে পাকি 1/2 চা চামচ, হলুদ পাকি 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ তো লাগবেই, পরিমাণ মতো তেল, পানি, আর হচ্ছে টমেটো। আমি এখানে একদম ফ্রেশ টমেটো গেটারে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে। আপনারা কেটেও দিতে পারেন পিস পিস টুকরা করে, ইচ্ছা। আর রান্নার শেষে জিরা ফাঁকি, কাঁচামরিচ আর ধনে পাতা কুচি তো অবশ্যই লাগবে। তা প্রথমে আমি এই কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু লবণ দিয়ে হালকা মেখে নিব। সামান্য একটু ধনে পাতা কুচি দিব। তারপরে দিয়ে দিব ডিমটা ভেঙে। আমি 4টি ডিম নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি, মানে আপনারা বুঝে করবেন কয়টা করতে চান। তো আমি ডিম, পেঁয়াজ, কাঁচামরিচটা ভালো করে একটু ফেটে নেব। আসলে মাছ মাংস খেতে খেতে প্রতিদিনই মাছ মাংস খেতে খেতে মনে হয় যে ডিফারেন্স কিছু করলে বা খেলে ভালো লাগবে। তা ডিমটা তো প্রতিদিনই সকালে আমাদের বাসায় বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ডিম পোষ বা সিদ্ধ করে থাকি, এভাবে রান্না করে খাওয়া আসলে কম হয়। তো আজ খুব মন চাচ্ছে, তাই আমি করবো আর ভাবছি যে শেয়ারটাও করি আপনাদের সাথে। তো আমার ডিমটা ফেটা হয়ে গেছে, এখন আমি এটা ভাজতে চলে যাব। তো চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি, চুলাটা আমার জ্বালানোই আছে। তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তিন চারটা ডিমটা আমি 2 ভাগে বেঁধে নিব, একসাথে ভাজবো না। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব অর্ধেক ডিমটা। খুব
ভালো করে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব। তো ডিমটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়ামেতে রাখব, কারণ একেবারে বেশি তাপ হলে ডিমটা পুড়ে যাবে। একটু চেক করে নিই যে ডিমটা আমার লাল হয়েছে কিনা। হ্যাঁ, লাল হয়ে গেছে। তো আমি এইভাবে উল্টে উল্টে দিব, উল্টে এইভাবে চেপে চেপে দিতে হবে। একটু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিলাম। একটু এভাবে চেপে চেপে দিতে হবে। তো আমি এইভাবে ডিমগুলো, ওই ডিমটা বাকি ডিমগুলো ভেজে নিব, এই যে এইভাবে লাল করে। তো ভাজার পরে দেখাচ্ছি। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গ্রাউন্ড বের হয়েছে কি বলবো। তো আমি ডিমটা ভেজে এভাবে পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে যেরকম ইচ্ছা ওরকম পিস করে নিতে পারেন। পিস করেই এটা ভালো লাগে, অত আস্তা বড় ভাজা ডিম দিয়ে তা রান্না করা যায় না, তাই আমি এভাবে পিস পিস করে নিয়েছি। তো এখন চলে যাব রান্নায়। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি, চুলাটা আমার জ্বালানোই আছে। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা আপনারা বুঝে দিবেন, আসলে কম তেল খাওয়াই ভালো, সবসময় বলি কিন্তু পারি না। আপনারা চেষ্টা করবেন যত কম তেলে রান্না করা যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন তো সব ভেজাল খাবার খেয়ে খেয়ে বেশিরভাগ মানুষই এখন অসুস্থ থাকি। তো আমার গরম হয়ে গেছে তেলটা, খুব সাবধানে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটাটা আমি একটু ভালো করে তেলের সাথে হালকা একটু কষিয়ে নিব। দিয়ে দিব আদা রসুন জিরা বাটাটা। এই আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজটা সব একসাথে আবার একটু 2-1 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটার সাথে আবার ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। একটু আগে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়, সবাই জানি। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, হলুদ মরিচ ধনিয়া পাতি। সব মশলাগুলো ভালো করে আমি 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নিব যাতে এটার একটা কাঁচা গন্ধ রয়ে না যায়। তো ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটোটা। আমি একটু বেশি পরিমাণ টমেটো দিয়েছি, কারণ এই রান্নাটায় টমেটো যত বেশি দিবেন ভালো লাগবে। আর আমি ছোটোবেলায় দেখেছি আমাদের মাকে যে
কেটে টমেটো দেয়, মানে আমার মতো এরকম গ্রেট করে দেয়নি, তো আপনারা চাইলে কিন্তু আস্ত টমেটো দিতে পারেন। সেম এই যে এখন টমেটোটা কষিয়ে নেবেন এভাবেই, তো আমার হচ্ছে ঝোলটা এরকম হলে ভালো লাগে। তো টমেটোটার সাথে আবারও দু তিন মিনিট মশলাগুলো কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব আমি আলুটা। সত্যি বলছি রান্নার কথা যে কী বলবো, এত টেস্ট একটা তরকারি, খুব ভালো লাগে আর খুবই সহজ, খুবই ঘরে যা উপকরণ থাকে তাই দিয়ে রান্না করা যায়। আর যারা ডিম পর ডিম আলু পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই, আর যারা দেশের বাইরে ব্যস্তলার ভাইরা তারা তো খুব সহজেই এটা রান্না করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে টমেটো পেঁয়াজ পেঁয়াজ সব। এখন আমি দিয়ে দিব আলুটা। তো আলুটা দিয়ে আলুর সাথে আরও তিন চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলটা। আমি আগেই বলেছি ডিম আলু ভাজা ডিম আলু ঝোল, তার ঝোল তো একটু রাখতেই হবে, তারপর আপনারা যেরকম ঝোল পছন্দ করেন ওইটা বুঝে ঝোল অ্যাড করবেন। আলু তো এমনি ঝোল টেনে নেয়, একটু আলু তরকারিতে একটু বেশি পানি দিতেই হয়, তো আমার মনে হচ্ছে যে আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিব। তো এই কাপটা দিয়ে আমি দুই কাপ পরিমাপ, দুই কাপের কম হবে ঝোল দিয়েছি, লবণ টবণ সব এই পর্যায়ে চেক করে নেবেন। এখন দিয়ে দিব জিরার ফাঁকিটা। এখন আমি একটু ঢেকে দিব, একটা বলক চলে আসলে দিয়ে দিব ডিমগুলো, কারণ ডিমটা এমনি নরম এত আগে দেওয়া যাবে না, তরকারিটা আগে একটু অর্ধেক হয়ে যাক তারপরে দিয়ে দিব ডিমগুলো। তো আমি এখন ঢেকে চার পাঁচ মিনিট অপেক্ষা করছি, দেখি কি অবস্থা ঝোলটা আমার। এই তো অনেক সুন্দর বলক চলে আসছে, তো এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনারা বুঝে দিবেন যেরকম ঝাল পছন্দ করেন, আমি খুব ঝাল পছন্দ করি, একটু সব ঝাল ঝাল দিতে ভালোবাসি। এখন দিয়ে দিব আমি ডিমগুলো। আর যারা ধনে পাতা পছন্দ করেন না তারা কিন্তু জিরার ফাঁকিটা আমি যখন দিয়েছি তখন দিবেন না, এই নামানোর আগে ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক গুণ টেস্ট বেড়ে যাবে। আমি ধনে পাতা শেষে দিব দেখে জিরার ফাঁকিটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তো আরও পাঁচ মিনিট অপেক্ষা করব, একটু ঢেকে দিব। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা একদম পারফেক্ট আছে, এর চেয়ে শুকিয়ে ফেললে বা আলুটা একটু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একটু টেনে নিবে। ডিমগুলো তো কি বলবো, আর এত সুন্দর গ্রান, উফ, সে বলার অপেক্ষা রাখছে না। তো আমি এখন দিয়ে দিব ধনে পাতা কুচিটা।
ধনে পাতা দিয়ে আমি আর চোলার জালটা রাখবো না, বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কত সুন্দর টেস্টি একটা ডিম দিয়ে রান্না করা যায়, ভাবাই যায় না। আর কি বলবো, আসলে মায়ের কাছ থেকে কোনো কিছু শেখা, যে কোনো জিনিস ইনশাল্লাহ নষ্ট হয় না বা খারাপ হয় না, অনেক ভালো হয়। তো আমি আমার মায়ের হাতে এই তরকারিটা অনেকবার খেয়েছি, কি বলবো, অনেকবার আসলে সবসময় খেয়েছি, আমার খুব ভীষণ প্রিয় একটা তরকারি। তো আর তো আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। তো দেখে নিলেন কি সহজে আর অনেক টেস্টি একটা খাবার রান্না করা যায় আসলে অল্প সময়ের মধ্যে। আমার খুব অল্প সময় লেগেছে, তো কি বলবো আর, আমার তো কিছু বলার ভাষা নেই, মানে এখন আমি এটা এটা খাবো। আর তো প্রথমেই বলেছি যে দুপুর থেকেই খুব খেতে ইচ্ছা করছিল এই তরকারিটা, তো এখন আমি খাবো। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো। আসলে সবাই সবার জন্য সবসময় ভালো খারাপ ভালো কিছু করতে না পারি, কিন্তু খারাপ কিছু চিন্তা করব না। আর সবার আসলে মন মানসিকতা চেঞ্জ করব, কারণ এক জায়গায় পড়ে থাকলে তো হবে না। আর মানুষকে ছোট করে দেখা, কাউকে ছোট করে কিছু বলা, এটা ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সহজ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে নেবেন। আর আর কি, এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।